ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা, 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। ডিউ টু দ্য হিউজ রিলিজ ফ্রম তেনুঘাট ড্যাম অ্যান্ড কন্টিনিউয়াস আর রেজিং ট্রেন্ডস অফ বোথ মাইথন অ্যান্ড পাঞ্চেত রিজার্ভার লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়াল কনসেন্ট রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিভিসি অথরিটি, এই জল ছাড়া হচ্ছে। অর্থাৎ ডিভিসি এবং রাজ্য সরকার তারা পারস্পরিক ভাবে সহমত হওয়ার পরই আজকে মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 65,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু আবার বলছে যে কোনো রকম আগাম না জানিয়েই তারা জল ছাড়ছে। এটা গেল 3 তারিখের কথা। 3 তারিখ সকাল 9:30 ডিভিসি আজকে সকালবেলায় জানিয়ে দিয়েছিল যে জল ছাড়তে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাঁধগুলি জল উপচে পড়ছে। 3 তারিখও নয়, 2 তারিখেও সকাল, 2 তারিখেও 2:30 একই কথা ডিভিসি জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্যের সেচ দপ্তরকে, আসানসোল জেলা প্রশাসনকে, দুর্গাপুরের পিডব্লিউডি এবং একই সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের। এবং 2 তারিখে আবার বিকেল বেলাতে 4:30 তারা বার্তা পাঠিয়েছিল। অর্থাৎ গত 2 দিনে 4-4 বার ডিভিসি রাজ্য সরকারকে পাঠিয়েছে। এবং আজকের যে জল ছাড়া হচ্ছে, যে জল যেখানে পাঞ্চেত থেকে 65,000 কিউসেক এবং মাইথন থেকে 12,000 কিউসেক জল যেখানে ছাড়া, 10,000 কিউসেক জল যেখানে ছাড়া হচ্ছে, সেটাতে রাজ্য সরকারের পারস্পরিক সহমতের ভিত্তিতে এই জল ছাড়া হচ্ছে। অথচ প্রকাশ্যে রাজ্য সরকার বলছে যে ডিভিসি আগাম কিছু জানায়নি। 8-10-12 ঘন্টা আগে জানানোর পরেও রাজ্য সরকার এই যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা কোথাও গ্রহণ করতে পারেনি। তার ফলে ডিভিসির নিচের যে অংশ, যে অংশে অন্ততপক্ষে হুগলি, বাঁকুড়ার একটা অংশ, বর্ধমানের একটা অংশ, আরামবাগের বিস্তীর্ণ এলাকা যেভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এর পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের।